বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে আমি বাহিরিতে, বাহির বলতে মারিসলার স্ট্যান্ড থেকে ভেতরে। তো বাবু ব্যারাজে মিস্ত্রি রয়েছে সাউন্ড সিস্টেম সার্ভিসের, তো ওনার সার্ভিস সেন্টারেই এসেছি আমি। তো এখানে এসে একটা স্পিকারের প্রবলেম হয়েছে যেটা দেখলাম, তো সেই কারণে আমি ভিডিওটা করছি। তো স্পিকারের প্রবলেম বলতে উনি সার্ভিসিং করতে নিয়ে এসছে স্পিকারগুলো, তো 16টা স্পিকার ওই ম্যাগনেট ফাটা প্রবলেম নিয়ে সার্ভিসিং করতে এসছে, মানে বাবু বেরা যে মিস্ত্রি বাবু রয়েছেন উনার কাছে। তো ম্যাগনেট ফেটেছে বা কী বৃত্তান্ত ডিটেলস আমি যে মালিক রয়েছে সাউন্ড সিস্টেমের, তো ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব। তো তোমরা পুরো মানে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো এই যে দাদা ভাই এসছে, তো দাদা ভাই তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তো বাড়ি কোথায়? বাড়ি বেলদা। বেলদা, আর সেটআপের নাম কি? সেটা মা সাউন্ড। মা সাউন্ড। আচ্ছা বলছি, তোমার তুমি যে এখানে এসছো প্রবলেম কি হয়েছে? আমার সুইটনের 18 ইঞ্চ, মানে 1800 ওয়াটের 18 ইঞ্চিগুলো, ওগুলো একটু ম্যাগনেট ফেটেছে, ওই জন্য বাবুদের কাছে এসছি একটু সারাতে। ও, ম্যাগনেট ফেটে গেছে। তো কটা? 16টা স্পিকার। 16টাই। আচ্ছা, স্পিকারগুলো কতদিন হয়েছে, মানে কবে কেনা হয়েছে? ওই 2.5 মাস মতো। 2.5 মাস। তো 2.5 মাসের মধ্যে মানে এই যে ফেটে গেছে, কবে ফেটেছে? ফেটেছে তো এই রিসেন্ট না, তো আমি বেশি ফিল্ড আমাদের যাইনি, 4টা মতো ফিল্ড গেছে। আচ্ছা, তো তারপরে দেখলাম যে খুলে দেখলাম, চেক করতে হবে, চেক করে যখন দেখি, আচ্ছা তো এই ম্যাগনেট ফাটা। আচ্ছা, যখন দেখলেন ম্যাগনেট ফেটে গেছে, আপনি যেখানে ধরো স্পিকারগুলো নিয়েছিলেন বা সুলতানের যে কোম্পানি আছে, কোনো কিছু আপনি কমপ্লেন করেননি যে ম্যাগনেট ফেটে গেছে? ব্যাপার করছিলাম তাকে, মানে যার কাছে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে রেসপন্স কিছু নেই, আর আমিও দেখলাম না, ওই জন্য বাবুদের কাছে নিয়ে এসেছি স্যার। আচ্ছা আচ্ছা, তার জন্য এখানে সার্ভিসিং করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা দাদাভাইকে ধন্যবাদ জানাবো বলার জন্য। তো এবার যে ম্যাগনেটগুলো ফেটে গেছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তো সেগুলাই সার্ভিসিং করতে এই যে পড়ে দেখো 16টা মানে স্পিকার পড়ে রয়েছে, সুইটন 18 ইঞ্চি 1800 ওয়াট, সমস্ত ম্যাগনেট ফেটে গেছে, সমস্ত স্পিকার মানে 16টা ম্যাগনেট ফেটে গেছে, সেগুলো সার্ভিসিং করতে নিয়ে এসছে যে মিস্ত্রিবাবু রয়েছেন বাবু বেরা। তো তোমাদের আমি দেখিয়ে দিই, আগে ম্যাগনেটটা যে ফেটে গেছে সেটা পরে দেখাচ্ছি, আগে যেভাবে এই যে চিটটা লাগানো হচ্ছে ম্যাগনেটের গায়ে তোমাদের দেখিয়ে দিই। এই যে সাইডে চিটটা লাগানো হচ্ছে, তো বন্ধুরা আগেও আমি শুনেছিলাম অনেক ভিডিও এসেছে যে সুইটন কোম্পানির ম্যাগনেট ফেটে গেছে, মানে 18 ইঞ্চি স্পিকারে। তো কি কারণে অ্যাকচুয়ালি ম্যাগনেট ফাটছে সেটা আমিও বলতে পারবো না, তো এগুলাই সমস্ত চিট লাগানো হয়ে আছে। তো তোমাদের দেখিয়ে দিই এই স্পিকারগুলোতে, এই যে দেখতে পাচ্ছ ম্যাগনেট ফেটে গেছে। তো বন্ধুরা যাই হোক, এই ম্যাগনেট ফাটা প্রবলেমের জন্যই কিন্তু বাবু বেলা যে মিস্ত্রিবাবু রয়েছে ওনার কাছে সার্ভিসিংয়ের জন্য এসছে। তো বন্ধুরা, যে কোনো প্রবলেম হলে, ম্যাগনেট ফাটা হোক আর যে কোনো কোম্পানির স্পিকার অ্যাম্পিফিলারের প্রবলেম হলে, এই সার্ভিসিং সেন্টার এলে অতি অবশ্যই সার্ভিসিং পাবেন এবং সঙ্গে সঙ্গে কাজ করা হয়। তো 16টা স্পিকার উনি নিয়ে এসেছিলেন, উনি 16টা স্পিকারই কিন্তু এক্ষুনি সার্ভিসিং করে দিচ্ছেন, এইভাবে এই যে চিটটা লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আর ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিই, যেখানে সার্ভিসিং করা হয় আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ 12 ইঞ্চি স্পিকার সার্ভিসিং করতে নিয়ে এসছে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ সার্ভিসিং হচ্ছে, তো তাপস বাবু এমপি ফ্ল্যাটটা এখন সার্ভিসিং করছে।
চলো বন্ধুরা, ভিডিওতে আর কিছু নেই, তো এখানে সার্ভিসিং করতে চাইলে করতে আসতে পারো। সুদক্ষ মিস্ত্রি দ্বারা করা হয় এবং কুইক সার্ভিস দেওয়া হয়। ভিডিও ডেসক্রিপশনে এই সার্ভিসিং সেন্টারের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো।